ক্যান্সার চিকিৎসায় আশার আলো দেখালেন চিকিৎসকরা। 2030 সালের মধ্যে বাজারে আসতে পারে এই ভ্যাকসিন, আর এটি আবিষ্কার করেছেন এক মুসলিম দম্পতি। করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতা দেখানো দম্পতি বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা তুর্কি বংশোদ্ভূত মুসলিম জার্মান দম্পতি উগুর শাহিন ও ওসলেম তুরুসি করলেন এই ভবিষ্যৎবাণী। ক্যান্সার এমন এক রোগ, তা যার হয়েছে তিনি এর ভয়াবহতা ও কষ্টের কথা জানেন। যে পরিবারে একজন সদস্য এতে আক্রান্ত হয়, সেই পরিবার ক্যান্সারের চিকিৎসা ব্যয় টানতে গিয়ে প্রায় দেউলিয়া হয়ে পড়েন। এই রোগের প্রতিরোধক ও প্রতিষেধক আবিষ্কারে বিভিন্ন দেশের অনেক বিজ্ঞানী চেষ্টা করে যাচ্ছেন। এবার এই রোগ থেকে বাঁচতে আশার আলো দেখাচ্ছেন মুসলিম জার্মান দম্পতি শাহিন ও তুরিসি, যারা এরই মধ্যে করোনা টিকা আবিষ্কারের সফলতা পেয়েছেন। করোনাকালীন সময়ে বায়োএনটেকের নাম প্রায় সবারই জানা। এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে ফাইজারের সহযোগিতায় বায়োএনটেকের যুগান্তকারী করোনা ভাইরাসের টিকা তৈরিতে নেতৃত্ব দেন এই দম্পতি। কোভিডের সময় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছিল তাদের আবিষ্কৃত টিকা। যে প্রযুক্তিতে কোভিড টিকা তৈরি হয়েছে, সেই একই প্রযুক্তি এবার মানব দেহে ক্যান্সার কোষ ধ্বংসে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা বিজ্ঞানী দম্পতি। এটা এমন একটি প্রতিষেধক হবে যা রোগীর শরীরের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না বলে জানান তারা। এই টিকা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় করবে। এ কারণে রোগীর শরীরের টি কোষগুলো সক্রিয় হবে, ফলে শরীর টিউমার কোষ বা ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলবে। এছাড়া এই ভ্যাকসিন ব্যবহারে টিউমারের কোষগুলোর নির্মূল হবে। তারা বলেছেন গবেষণার বড় ধরনের সাফল্য এসেছে, তাই আশা করা যাচ্ছে সামনের বছরগুলোতে ক্যান্সারের জন্য ভ্যাকসিন আসছে এবং আশা করা যায় 2030 সালের মধ্যেই বাজারে আসবে মরণব্যাধি ক্যান্সারের টিকা এবং ক্যান্সারের জন্য এই কার্যকর টিকা সহজলভ্যভাবেই পাওয়া যাবে। তারা বলেছেন মহামারীতে ব্যাপকভাবে প্রয়োগ করা ফাইজার বায়োএনটেকের করোনা টিকা আবিষ্কার এবং সাফল্যই তাদের ক্যান্সারের কাজে ফিরিয়ে নিয়েছে। করোনা টিকা আবিষ্কারের সময়ই এই বিষয়ে তারা শিখেছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে মানব দেহে কাজ করে। এমআরএনএ প্রযুক্তি কিছুটা ভিন্নভাবে ব্যবহার করে তারা দেখেছেন সেটি করোনা ভাইরাসকে আক্রমণ করার পরিবর্তে ক্যান্সার কোষকে আক্রমণ করার জন্য দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে তথ্য দেন তারা।